আসসালামু আলাইকুম, রুনা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দেখুন সবাই, আমি আমাদের বিড়ালকে আমি আমার ঘুড়ি পরাই দিচ্ছি। দেখো সবাই, দেখো আমার ঘুড়ি আর সাজছে না, দেখছো ধরে রাখছে, দেখছো কিভাবে। আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি ভিডিওতে ভয়েস অ্যাড করবো, তো তখন আলবিন বলতেছে আমি ভয়েস অ্যাড করবো, দাও রোনামা। তারপরে ওকে দিয়ে এই ভিডিওটা শুরু করলাম। দেখো বিড়ালটা কীভাবে তাকিয়ে আছে, সো সুইট, তাই না বলো সবাই? তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আমরা আলবিনের সেকেন্ড কেকটা কাটলাম আর কী কী আয়োজন করলাম, তো পুরো ভিডিওটা না টেনে সবাই কন্টিনিউ দেখতে থাকো। চাল সিদ্ধ করার জন্য এখানে গরম পানি দেওয়া হয়েছে চুলার মধ্যে, গরম মশলা দিয়ে যা যা মশলা লাগে আর কি সব কিছু দেওয়া হয়েছে। এই তো এখানে সুন্দর করে চালগুলো ধুয়ে নেওয়া হয়েছে, তারপরে পানি ঝরিয়ে নেওয়া হচ্ছে, তারপরে ওই পানিটা বলক আসলে এই চালগুলো দিয়ে দেওয়া হবে। এই তো আমরা কীভাবে কাচি রান্না করি আজকে, তোমরা পুরো ভিডিওটা দেখবা সবাই কেমন। আমাদের চালগুলো সিদ্ধ করা হয়ে গেছে, এখন পানিগুলো ঝরানো হচ্ছে। আর এখানে কাচ্চি রান্না করার জন্য আমাদের মাংসগুলো মশলা মেখে একটু রেস্টে রাখা হয়েছে, তারপরে এটাকে জাল করা হবে। আর এখন পেঁয়াজের পেস্তা বানানো হচ্ছে। দেখো সবাই, বেরেস্তা ভাজা কমপ্লিট। এটা কিন্তু আমি ভাজিনি, আমার বোন ভেজেছে। গুণ নাই আপনার ভাজিনি, এই আশেপাশের কথা তোমরা কিন্তু একদম ইগনোর করবা, বুঝছো? শুধু আমার কথা শুনবে, শুধু আমার কথা। উপরে উপরে খেতে পারে আর কিছু না। আচ্ছা শোনো, একটু টেস্ট করে দেখা লাগে না বলো তো কেমন হইছে না হইছে? একজন তো ভাই দেখা লাগবে। খাওয়া ভালো না এটা সবাই কমেন্ট করে বইলা দিও তোমাদের আপুকে। আচ্ছা এটা কি ঠিক বলো? এটাই ঠিক। আচ্ছা তোমরা সবাই বলো তো, বেরেস্তা ভাজতে কি আবার গুণ লাগে? আর আগে আগে তো সব কিছু টেস্ট করাই যায়, আমরা যেমন তরকারি লবণ দেখি তো আগে আগে তো খাবার খাওয়াই যায়, তাই না? আমার বোন সেই আগের দিনের পুরানো মানুষের মধ্যে পড়ে আছে, আগে আগে খাওয়া ভালো না, এটা কোথায় লেখা আছে তোমরা সবাই বলবা অবশ্যই কেমন। আচ্ছা তোমরা সবাই কমেন্ট করে বলবা তোমাদের রুনা আপুর কি একটুও গুণ নাই, আমার বোন বেরেস্তা ভেজেই একদম গুণবতী হয়ে গেছে। তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে বলবা, ঠিক আছে? ভালো থাকবা সবাই। দেখো সবাই, কাচ্চির জন্য আলু ভাজা হচ্ছে। কাচ্চি মানেই তো আলু, আলু না দিলে কি আর কাচ্চি বলো। আর আলু অনেক বেশি পছন্দ করে আমার বাবারা, আয়নাল বিনরা আলু অনেক পছন্দ করে, তো আলু দেওয়া হচ্ছে। আলুগুলো ভাজা হচ্ছে সুন্দর করে, তো ভাজতে থাকুক আলুগুলো, আমি মাঝে মাঝে এসে ভিডিও করতেছি, বুঝছো? মাশাআল্লাহ, আমাদের কাচ্চি পুরোপুরি কমপ্লিট। এখন চারোদিকে আটা দিয়ে এটা ঢেকে দিয়ে চুলায় দেওয়া হবে, তারপরে তোমাদের আমি সবাইকে ফাইনাল লুক দেখাবো, ইনশাল্লাহ খুব ভালো হবে আশা করি, বাকিটা আল্লাহ ভরসা। এখনকার মতো টাটা, আল্লাহ হাফেজ। দেখো সবাই, এখন চুলায় বসিয়ে দেওয়া হচ্ছে। এখন এটাকে 10 মিনিট একদম হাই হিটে জাল করা হয়েছে, এখন একদম চুলার জাল কমিয়ে 1 ঘন্টার মতো রান্না করতে হবে। তো আমরা দুপুরের খাবার খাবো, অনেক অনেক লেট হয়ে গেছে আমাদের, তো ফাইনাল লুক দেখাবো, অপেক্ষা করে সবাই। আমরা তো গ্যাসে চুলায় কাচ্চি বসিয়ে দিয়েছি, এখন আমরা এই ইলেকট্রিক চুলায় এখন আমরা কাবাব ভাজবো। তো আমি এখন এটার মধ্যে কাবাব ভাজি। এই তো পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। এই তো এখন আমি আমার তেলটা গরম হয়ে গেছে, কাবাবগুলো আমি সুন্দর করে ভেজে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম।
তো আমি পাঁচটা ভাজি, আবার পরে ভাজবো এইগুলো। এই তো আমি কাবাবগুলো এখন উঠিয়ে দিচ্ছি। তো আমার কাবাব ভাজা কমপ্লিট, এখন আমি উঠিয়ে নেব কাবাবগুলো। দেখো কত সুন্দর কালার আসছে বাবা, কাছে থেকে দেখো তুই কেমন। হ্যাঁ দেখো কত সুন্দর হয়েছে কালারটা, মাশাআল্লাহ। দেখো সবাই, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো সবাই কত ইয়ামি হয়েছে আমাদের কাবাবগুলো, মাশাআল্লাহ। দেখো কত কিউট লাগছে না, বন্ধ করো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন সেমভাবে এই বাকি কাবাবগুলো ভেজে নেব। এদিকে দেখো মো, বন্ধ করো। এই তো আমার বাকি কাবাবগুলো ভাজা হয়ে গেছে। এই তো দেখো সবাই, আমার কাবাবগুলো ভাজা হয়ে যাচ্ছে, আর এই তো চুলার মধ্যে আছে। এই তো দেখো সবাই, আমাদের কাবাব ভাজা কমপ্লিট। তো এই তো কড়াইয়ের মধ্যে আর এই প্লেটের মধ্যে আছে। এখন আমি তোমাদের একটা ভেঙে দেখাবো কতটা ভালো মুচমুচে হয়েছে। সরি, ধরো এটা ধরো। দেখো কতটা মুচমুচে একদম, খাই কিন্তু বুড়ে আনাইতাছে। তাই দেখি বুঝতেছো তুমি, এই যে দেখো, মানে উপরটা অনেক একদম মুচমুচে, ভিতরটা একটু নরম নরম আছে, সমস্যা নেই। মাস করো। খাইয়া দেন একটু মুখ দিয়ে, মিলে লন ওই চালের লগে চাল। আমার গুণবতী বোন ফার্স্ট টাইম কাচি রান্না করছে, আলহামদুলিল্লাহ খেতে ভালোই মজা হয়েছে। কিন্তু কাচিটা একদম নরম হয়ে গেছে, মানে চালটা বেশি সিদ্ধ হয়ে গেছিলো, এমনি খেতে ভালোই হয়েছে। তো প্রথমবার যদি রান্নাটা একদম পারফেক্ট হয় মনটা অনেক ভালো লাগে। যাই হোক, ওর মনটা একটু খারাপ ছিল। তো এই তো আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, দুপুরের অনেক অনেক লেট হয়ে গেছে, তোমাদের আমি টাইমটা না বলি। তো যাই হোক, এই তো আমার বাবার বার্থডের সেকেন্ড কেকটা কাটলাম, পুরো ভিডিওটা দেখো। দেখো আমরা লাইভ শেষে তোমাদের সবাই বলছিল না আলবিনে যে আমরা পড়তে বসবো, দেখো এক ভাই গেম খেলতেছে আরেক ভাই। দেখো আমি মানে ওরা কতটা দূর, কি বল আয়ান, আমার মাথা গরম। কেন, কি কারণে? ওই আমার এক কাস্টি চ্যালেঞ্জ দিছে, এটা অসম্ভব। ও আচ্ছা আচ্ছা, দেখা যাক কে ফার্স্ট হয় না। বলো 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 বলো, প্রথমে ওই আমার বকা টকা দিয়ে কইছে কি আমাদের কাছে ডান্স করবি, হ্যাঁ তারপর আমি খুশি হব। হুম ও আচ্ছা আচ্ছা, এখন কাচ্চি আনো। ওকে আনতাছি, ওয়েট করো। 1000 টাকা দিমু তোমারে। তাই 1000 টাকা দিব, ওকে যে জিতবো তুমি 5000 টাকা দিবে। আল্লাহ না, যে জিতবো হারি 50 টাকা পুরুষ। ও 50 টাকা, 5000 টাকা। আমি আমি কাচ্চি আইনা দিমু না তাইলে তোমাদের, আমি আইনা দিমু দুই জনের দুই প্লেট কাচ্চি টাকা দাও আগে।
আসসালামু আলাইকুম সবাইকে। দেখো এখন আমরা আরেকটা কেক কাটতেছি আমাদের আলবিনের বার্থডে এর জন্য। তো এই তো এখন আমরা সেকেন্ড কেকটা কাটব। ও 7 বছর ইয়া দেব পাক্কা, আজকে কাটলে তারপরে যদি আরেক দিন কাটে তে ওর 8 বছর। আর তোমার 10? হ্যাঁ 10 না 11 30 আচ্ছা তোমরা বইলা দিও কেমন, ঠিক আছে? কার কত বয়স? বুড়া বুড়া বুঝছো? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার আলবিন। মানে যাতা আয়ান ভাইয়াকে খাওয়াই দাও, খাওয়াই দাও তোমার ভাইয়ারে আয়ান বটে না দাও এটা দাও। বিসমিল্লাহ নাও করবো, হাতে ধরো, এই নাও আলবি আয়েন নাও, একটু খাওয়াই দেই রুনা মা, আসো আসো আসো। আচ্ছা ঠিক আছে, খেতে হবে না তোমার। ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই অবশ্যই কমেন্ট করে বলবা আমার আজকের ব্লগ ভিডিওটা কেমন হয়েছে। আমার ভিডিওটা যদি তোমাদের কারো একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর আমার ভিডিওগুলো অনেক বেশি শেয়ার করবা। তোমরা সবাই ভালো থাকবা, আমার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা। আসসালামু আলাইকুম।